প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের বিরুদ্ধে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন, সেটা সর্বশেষে প্রধান বিচারপতির নিকট প্রেরণ করা হয়েছিল। প্রধান বিচারপতি হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চকে এটা নির্দেশ দিয়েছে নিষ্পত্তি করার জন্য। এটা আজকে হাইকোর্ট ডিভিশনের ডিভিশন বেঞ্চ এটা আমাদেরকে শুনলো, আমাকে জিজ্ঞাসা করা হলো যে কেন এইটা এত ইয়ে হচ্ছে, বিলম্ব হচ্ছে, কারণ তারা দরখাস্ত দিয়েছে এপ্রিল মাসের শেষের দিকে। তা আমরা বলেছি আমাদের কিছু পদ্ধতি আছে, যখনই কোনো দরখাস্ত দাখিল করা হয় তার একটা নাম্বার পড়ে, অ্যাকর্ডিং টু মানে সিরিয়ালি এটা আমরা শুনি। তবে উচ্চতর আদালত বা আদালতের কোনো নির্দেশনা থাকলে সেটা আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী এটা আমরা আগে ব্যবস্থা নিই। তাই এখন যে আদেশটি মাননীয় হাইকোর্ট ডিভিশন অবজারভেশন সহ অবজারভেশন এবং নির্দেশনা পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহ যে আদেশটি দিয়েছে, সে আদেশটির বিষয়বস্তু অলরেডি আমি দুর্নীতি দমন কমিশনকে ইনফর্ম করেছি। কমিশন আদেশের কপি চেয়েছে, আপনারা জানেন কমিশন হাইকোর্টের আদেশের কপি পেতে একটু সময় লাগে, হয়তো 4-5 দিন লাগতে পারে। কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। আর হ্যাঁ আর হলো বেনজির সংক্রান্ত যে একটা হাইকোর্ট ডিভিশন অগ্রগতি প্রতিবেদন চেয়েছিল, সেটা আজকে আমরা এফিডেভিট করে অলরেডি দাখিল করেছি, সেটা শুনানির জন্য কালকে বা পরশু আসবে। আমাদের অগ্রগতি প্রতিবেদনে দেওয়া আছে আমরা অনুসন্ধান কতটুকু করতে পারলাম, কী অবস্থায় অনুসন্ধান আছে এবং আমরা কী কী কাজ করেছি। এই যে ব্যাংক ট্রানজ্যাকশনগুলো যে হয়েছে একই দিনে বা পরপর 2-3 দিনের মধ্যে বেশ অনেক কয়েক কোটি টাকা উঠিয়ে নিয়েছে, কোন ব্যাংক থেকে উঠেছে, কীভাবে উঠেছে, সে অ্যাকাউন্ট নাম্বার কত, এফডিআর নাম্বার কত, কত তারিখ টাকাটা উঠিয়েছে, আমরা পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবং আমরা বলেছি এগুলো তো দুদকের কাছে মনে হচ্ছে এগুলি সন্দেহজনক লেনদেন, কাজেই এটা দ্রুতগতিতে চলে যাচ্ছে। অনুসন্ধান যে পর্যন্ত হয়েছে তার সর্বশেষ আপডেট দিয়েছে এবং আমরা এটাও বলেছি অনুসন্ধানকারী দল কমিশনকে একটি পরামর্শ দিয়েছে যে ওনার বিরুদ্ধে যেন সম্পদ বিবরণীর নোটিশ জারি করে ওনার সম্পদ বিবরণ চাওয়া হয়। অলরেডি ওই পরামর্শের ভিত্তিতে কমিশন অলরেডি ওনার বিরুদ্ধে সেপারেট একটা প্রসিডিং স্টার্ট করে দিয়েছে এবং ওনাকে সম্পদ বিবরণী জারির একটা নোটিশ দেওয়া হয়েছে 21 দিনের মধ্যে। কাজেই দুটো বিষয়েরই আমরা পূর্ণাঙ্গ কমিশনের অনুসন্ধান রিপোর্ট আদালতে দাখিল করেছি।